এই রকম একটা নফরমান মিথ্যাবাদী প্রতারক সরকার যারা ভোট করে নাই, ভোটের নামে জনগণের ভোট কেড়ে নিয়েছে, তাদেরকে নাকি আমাদের প্রতিবেশী দেশ ভারত সহায়তা করেছে এই ভোট করতে। নাকি বললাম কেন, প্রথম দেখেছিলাম তখনকার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আমরা গিয়ে বলেছি, অনুরোধ করেছি ভারতের সরকারকে শেখ হাসিনাকে আরেকবার রাখেন। অতীতে ওদের ফরেন সেক্রেটারি উড়ে এসে এরশাদকে নির্বাচন করতে বাধ্য করেছিলেন, আর এইবার উনি বলবার পর আমরা দেখলাম ওবায়দুল কাদের নির্বাচনের আগে বক্তৃতা করলে, যারাই যাই করুক চিন্তার কিছু নাই, দিল্লি আমাদের সাথে আছে, আর দুই দিন আগে বক্তৃতা করেছে, এই নির্বাচন করতে পেরেছে, বড় বড় দেশ আমাদের উপরে প্রভাব বিস্তার চেষ্টা করছিল কিন্তু আমাদের পাশে ভারত ছিল, তাই আমরা এই নির্বাচন করতে পেরেছি। গরিব মানুষ যারা একেবারে নিঃস্ব, সেই রকম 5 কোটি 6 কোটি লোকের দেশবান, তাদের প্রত্যেককে যেরকম কোন বানেগা ক্রোড়পতির মধ্যে টেলিগ্রাফিক মানি ট্রান্সফার করে না, 1000 টাকা করে প্রত্যেক মাসে দেন, আপনাদের 7 লক্ষ কোটি টাকার বাজেট বছরে 72,000 কোটি টাকা দিবে, আপনাদের অসুবিধা কি? একবারে 22,000 কোটি টাকা যদি সালমান রহমানকে লোন দিতে পারেন তাহলে এটাই দেওয়া উচিত। আমি জানতে চাই ভারত সরকারের কাছে, ওনাদের হাই কমিশনার এখানে করে সফর করেন, বক্তৃতা করেন, মাঝে মাঝে পত্রিকায় লেখেন, ওখানকার বড় বড় পত্রিকা বাংলাদেশ নিয়ে খুবই চিন্তিত লেখেন, জানতে চাই সত্যি কোনটা, এই 420 কমপ্লিট করে কাজ করেছেন না? যদি জবাব দেন তাহলে ধরে নেব আপনারা 420-দের সাথে আছে, এত সহজ মনে করবেন না বাংলাদেশকে। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা জনগণের অধিকার কেড়ে নেয়, পেটের ভাত কেড়ে নেয়, মাবরের ইজ্জত কেড়ে নেয়, দেশের জনগণের অটল অধিকার কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে লড়াই আমরা থামাচ্ছি না। আমরা জানি খোদ মন্ত্রীরা বলেন জিনিসের দাম বাড়ে কেন, ওই যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছিলেন না, তার এলাকা টাঙ্গাইলকে বলেছেন এই সবজি এইখানে 25 টাকা কিন্তু ঢাকায় দেখি 50 টাকায় বিক্রি, কারণ চাঁদাবাজি চলে, এই চাঁদার কারণে সব চাঁদাবাজি বলেন, ডাকাতি বলেন, মানুষের পকেট লুট করবার কথা বলেন, এই সব কাজ এই সরকার করে। অতএব সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং সেইখানে আমরা বলি জনগণ একদিন বিজয় হবে। যারা যারা দেশি বিদেশি মনে করেন এই ডাকাতদের মদত দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করবেন, তারা সেটা করতে পারবেন না, সেই গুড়ে বাড়ি হবে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, এই রোজার মধ্যে কষ্ট দেওয়ার জন্যও আমরা মনে করি এর কোনো বিকল্প নাই, লড়াই ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই।